সুমাইয়া বিনতে মাসুদ, খুলনার পাইকগাছা উপজেলার মেয়ে। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। সুমাইয়া পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও খুলনার সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হন GPA 5 পেয়ে। সুমাইয়া পাইকগাছার বিশুপুর গ্রামের মোহাম্মদ মাকসুদুর রহমানের মেয়ে। 4 আগস্ট বিকেলে 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফলাফলে এ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হন সুমাইয়া নামের 2 নারী শিক্ষার্থী। তারা ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 87.50 পেয়েছেন। একই ইউনিটে ভর্তি পরীক্ষায় হয়েছেন প্রথম। দুজনেরই পছন্দ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদের একজন সুমাইয়া বিনতে মাসুদ ও অন্যজন সুমাইয়া রহমান। প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ বলেন, আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি, খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমার বাবা মাও খুশি হয়েছেন। সুমাইয়া বিনতে মাসুদ বলেন, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন পূরণে আমি দ্বিতীয়বার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব।